হ্যালো ডিয়ার ফ্যামিলি সকলকে গুড মর্নিং সকলে কেমন আছো আমি সকাল 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 গার্ডেনে গিয়েছিলাম গার্ডেন থেকে ঘুরে চলে এলাম এবার এসে আমি রুমে যাব আপনাদের সঙ্গে একটা কথা মানে একটা জিনিস শেয়ার করিনি আজকে শেয়ার করব ভাবলাম তো আমি গার্ডেন থেকে এসে প্রতিদিন একটু একটু ব্যায়াম করি মানে অনেকগুলোই স্টেপ করি আর অনেকই ব্যায়াম আমি জানি কিন্তু সেগুলো আমি প্রতিদিনই করি প্রায় এক ঘন্টা ধরে আমি ব্যায়াম করি আর গার্ডেন এখন যেহেতু বন্ধ আছে গার্ডেনের মধ্যে কোনো জিম টিম করতে পারছি না আগের ব্লগে দেখিয়েছিলাম যে গার্ডেনের মধ্যেও অনেক কিছু মানে জিম করার জিনিস আছে কিন্তু ওগুলো সব ফিরিয়ে যে কেউ মানে ইউজ করতে পারে আর এখন তো গার্ডেন রামাদান মাস আর এখন আর মানে কালকের দিনটা হয়তো আমাকে গার্ডেনের বাইরে দিয়েই মানে মর্নিং ওয়াক করতে হবে শুধু আমাকেই নয় আরও অনেকেই আছে তারাও মানে গার্ডেনের বাইরে দিয়েই মর্নিং ওয়াক করে ভেতরে তো তালা দেওয়া থাকে চারটে গেট বলেছিলাম গার্ডেনের তো চারটে গেটের মধ্যেই তালা দেওয়া আছে আর গার্ডেনের ভেতরে এখন কাজ চলছে মানে ঘাস ফাস পরিষ্কার করা তারপরে জল টল দেওয়া এইসব কাজ চলছে সেই জন্যে সকালের দিকে গার্ডেন বন্ধ আর সকালে আমি ব্যায়াম ট্যাম্প যেহেতু গার্ডেনের ভেতরে করতে পারছি না সেই জন্যে আমি কদিন ধরে মানে আমি যখন থেকে প্রথম থেকে মানে এখানে যখন থেকে এসেছি প্রায় এক বছর দেড় বছর হয়ে গেল। আমি প্রতিদিন মানে হাঁটা হেঁটে এসেই আমি ওখানে জিম করলেও আমি রুমের মধ্যে একটু এরকমভাবে জিম করে নিই তো আমার হচ্ছে কি না হচ্ছে আমি জানি না বন্ধুরা তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেই জিম করছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা কি কোনো ভুল করলাম এরকম আমার মনে হচ্ছে কিন্তু কি জানি জানি না তো যাই হোক আমি এই জিমটা করার পরে আপনারা তো জানেন যে জিমটা করার পরেই প্রতিদিন আমি এক গ্লাস করে গরম জল লেবু বা লেবু খাই বা এখাই লেবুর জল বা অরেঞ্জ জুস বা অ্যাপেল জুস গ্রিন অ্যাপেল জুস এগুলো আমি খাই খাওয়ার পরে আমি অনেকক্ষণ পর ন সাড়ে নটা দশটার দিক করে তবে আমি সকালের খাবার খাই তো এখানে আমি ব্যায়াম করে এখন এখানে দেখতেই পাচ্ছেন যে বিছানা আমার তোলা হয়ে গেছে আর ওই কার্পেটের ওপরেই আমি জিমটা কর ব্যায়াম মানে ব্যায়ামটা করছি আর কার্পেটটা তুলে তারপর আমাকে এখানে এখন ঝাড়ু দিতে হবে ঝাড়ু দিয়ে ঘর ফর পরিষ্কার করে মুছতে হবে মুছে টুচে তারপর আমি তারপর খেতে বসবো আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে কেননা এই দুদিন রেশমি সাতটার দিক করে স্কুলে যাচ্ছে সেই হিসেবে একটু দেরি হয়ে যাচ্ছে আর রান্না করতেও খুব লেট হয়ে যাচ্ছে দাদাকে মানে আজকে খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিয়েছি আর আজকে এখন আমি আজকে শ্যাম্পু করলাম অনেক দিন ধরেই চুলটায় খুব ময়লা হয়েছিলো সেই হিসেবে আজকে শ্যাম্পুটা করে নিলাম আর আজকে করলা আলু বড়ি বেগুন এইসবের তরকারি করেছি আর মাছের ঝাল করেছি এইটাই আজকের আমাদের দুপুরে লাঞ্চের খাবার রেশমি তো রেশমির জন্য আজকে আর ওয়েট করবো না আমি খেয়ে নেব হ্যাঁ গোপাল সোনাকে এবার সেবা টেবার দেওয়া হয়ে গেছে আমার আর দেখতেই পাচ্ছেন চন্দনের টিপ যেহেতু পুরে ফেলেছি মানে গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে আর এখানে আজকে আমি সকালে স্প্রাগেটি বানিয়েছিলাম সবজি দিয়ে আর সেটাই আমি এখন খাবো আজকে চাটা আমি কিচ্ছু খাবো না আজকে আমি এটা খাবো আর গরম জল খাবো আর একটা কথা বন্ধুরা সকালে গরম জলটা খাওয়া অত্যন্তই দরকার কেননা আমাদের যে শরীরে প্রতিটা মানুষের শরীরে কিছু না কিছু অসুখ লেগেই থাকে রোগ জ্বালা থাকে সেই হিসেবে গরম জলটা সারা দিনের সারা কাজ ফেলে রেখে যদি সকালে এক গ্লাস গরম জল লেবু দিয়ে পাতি লেবু দিয়ে যদি খাওয়া যায় শরীরের গ্যাস অম্বল অ্যাসিডিটি সব দূর হয়ে যাবে আর শরীরে যেসব রোগ আছে সেগুলোও মানে ভালো হয়ে যাবে সেই হিসেবে আমি আপনাদেরকে বলছি আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার আপনারা বন্ধু হন আমার সেই জন্যে আপনাদেরকে বন্ধু ভেবে বলছি যে আপনারা অবশ্যই সকালে কিছু খান আর নাই খান আগে ফার্স্ট এক গ্লাস গরম জল খেয়ে নেবেন আর যারা লেবু দিয়ে খেতে না পারেন তারা শুধুই কুসুম কুসুম গরম জলটা খাবেন তাতেও কাজ হবে কি গরম কি ঠান্ডা প্রতিদিনই এই গরম জলটা খাওয়া দরকার কেননা আমি খেয়ে আমি নিজে বুঝতে পারি যে গরম জলটা খেলে সারাদিনে গ্যাস অম্বল তো হয়ই না আর একটা কথা হচ্ছে শরীরে অনেক কিছুই রোগ ভালো হয়ে যায় আর এখানে আমি এখানে আমি আগে মানে আমি অনেক আগে গরম জলটা খেয়ে নিই সকালবেলায় মানে গার্ডেন থেকে এসে কিন্তু আজকে আমার খাওয়া হয়নি কেননা আজকে আমার এখনই খেতে হচ্ছে এই স্পাগেটিটা আমি এখন খাওয়ার আগে জলটা আমি খেয়ে তারপর স্পাগেটিটা আমি খাবো আর রেশমিও নিয়ে গেছে স্কুলে টিফিন এটা আর এটা নিয়ে গেছে এটা সবজি দিয়ে বানিয়ে দিয়েছি রেশমিকে আর রেশমির পাপাও নিয়ে গেছে কোম্পানিতে আর কেননা ডিম দিয়ে বানালে ও বলে যে গন্ধ ছাড়ে রেশমি বলে সেই হিসেবে আমি ডিম দিয়ে এটা ডিম বা চিকেন দিয়ে এটা আমি বানাইনি এটা ভেজিটেবল দিয়ে বানিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ এইসব দিয়ে বানিয়েছি আর আমি আপনাদেরকে বলেছি যে রোজের একটা করে রেসিপি আপনাদের সামনে হাজির করব কিন্তু আজকে একটা রেসিপি করলাম কিন্তু কালকে করতে পারবো না কালকে একটা জায়গায় যাব আমরা তো কালকে নাও দিতে পারি কোনো রেসিপি তো পরে রেসিপি দেব আর আপনারা অবশ্যই ভুলবেন না কিন্তু বন্ধুরা যে এই জলটা অবশ্যই খাবেন আর হয়তো বলবেন যে লেবু দিয়ে জল হয়তো খেতে পারি না কিন্তু বারে বারে না মানে এক গ্লাস ভর্তি খেতে হবে এটা কোনো মানে নয় আর একটা গোটা লেবু যে জলের মধ্যে দিয়ে খেতে হবে সেটাও আমি জোর করছি না কেননা প্রথমে অল্প অল্প থেকে স্টার্ট করবেন যেমন খাবার দাবার অল্প অল্প খান সেরকম জলটাও অল্প অল্প খেতে স্টার্ট করবেন তাহলে দেখবেন খেতে খেতে একটা অভ্যাস হয়ে যাবে আর আজকে আমি একটা রেসিপি বানাবো আপনাদের সাথে সেই রেসিপিটা বানাবার জন্য আমাকে আবার এই জ মানে এগুলো খেয়ে আবার নিচে যেতে হবে কিনতে একটা জিনিস তো কি সেটা হলো দুধ দুধ কিনতে যেতে হবে আমি যে রেসিপিটা বানাবো সেটা দুধ লাগবে আর আমি চলুন এই রেসিপিটা নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো আমি একটা দেখতেই পাচ্ছেন একটা কাঁচে মানে বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে চার কাপ মুড়ি নিয়ে নেব তো আমি কি করছি বলুন তো বন্ধুরা এটা আপনারা ভাবছেন যে মুড়ি দিয়ে আবার কি করছে আমি আজকে মুড়ি দিয়ে আপনাদেরকে গোলাপ জামুন বানিয়ে দেখাবো তো আপনারা চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমি ভালো করে মুড়িটাকে মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নিলাম কিন্তু আপনারা চাইলে এটাকে চেলেও নিতে পারেন আর খুব যদি পেস্ট হয়ে যায় তাহলে আর দরকার নেই চালার আর আমি একটা এখানে প্যান বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দু কাপ দুধ দিয়ে দিচ্ছি আর এখানের বন্ধুরা দুধগুলো জানেন তো ডাব্বার মধ্যে থাকে কিন্তু অলরেডি আগে থাকতেই দুধগুলো মানে গরম করা থাকে মানে ফ্রিজের মধ্যে থাকে শপিং মলে জেডের মধ্যে তো আপনাদের সাথে একদিন শেয়ার করব যে কোন জেডের মধ্যে দুধগুলো আমি নিয়ে আসি আর এই দুধগুলো মানে আগে থাকতে গরম করা থাকে হালকা আপনারা মানে আমি একবার একবার দুধ জেট থেকে বার করে ঠান্ডা ডাইরেক্ট খেয়ে নিই আবার গরম করেও খাই আর এই যে মুড়ির গুঁড়োটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মিহি হয়ে গেছে মানে চালার কোনো প্রশ্নই ওঠে না সেই হিসেবে আমি আর চালবো না আমি এই শুদ্ধই এবার আমার দুধটা যখন দেখবেন যে দুধটা ফেনা ফেনা মানে সর পড়ে গেছে তখনই দুধের মধ্যে মুড়ির গুঁড়োটা দিয়ে দেবেন এবার এর এই মুড়ির গুঁড়োটা দিয়ে এর সাথে আমি এটা হালকা নেড়ে এর সাথে আমি হাফ কাপ ময়দা অ্যাড করব হাফ কাপ ময়দা অ্যাড করে দিলাম যাতে গোলাপ জামুনগুলো আরও মানে পাকটা যেন খুব সুন্দর হয় আর খেতেও যেন খুব টেস্টি হয় সেই হিসেবে মুড়ি দিয়ে আমি একটা নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এলাম তো আপনাদের কেমন লাগছে বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আগে বানিয়ে তারপর কমেন্টে আমাকে লিখে জানাবেন যে কেমন হয়েছে তো আমার এখানে এটা রেডি হয়ে গেছে মোটামুটি হয়েই গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে কাঁচের বাটির মধ্যে নামিয়ে প্রায় মিনিট পনেরো এটাকে আমি ঠান্ডা হতে দেব এটা গরম অবস্থায় মাখা যাবে না দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে আর ততক্ষণ আমি এখানে একটা ড্রেস নিয়ে নিয়েছি আর ড্রেস নিয়ে গ্যাস ওভেনটা অন করে দিয়েছি আর এখানে আমি যে জামুন বানাবো তার জন্যে দু কাপ জল দিয়ে দিলাম আর এক কাপ চিনি দিয়ে আমি এই সিরাপটা বানিয়ে নিচ্ছি গোলাপ জামুনের জন্যে এই এক কাপ বড়ো কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম এটা ততক্ষণ ফুটুক তারপর আমি ওটা রেডি করব তো আমার এখানে এটা এখন জুড়িয়ে গেছে পনেরো মিনিট পর আমি আবার এলাম আপনাদের কাছে এসে এখানে একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন বা একটা ডিমও দিতে পারেন আমি এখানে একটা ডিমই ইউজ করলাম আর এর মধ্যে আমি এবার দেব ব্রেকিং পাউডার হাফ চামচ ব্রেকিং পাউডার দিলাম এবার এটাকে ভালো করে চটকে চটকে ভালো করে মাখতে হবে এখনও কিন্তু এটা ভালোভাবে জুড়ায়নি তো আমি একটু ওয়েট করছিলাম তারপর হাফ চামচ পাউডার দুধ নিলাম নিয়ে এবার এটা এর সাথে ভালো করে মিক্স করে মেখে নেব। প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট এভাবে ভালো করে চটকে মেখে নিতে হবে সুন্দর করে না হলে জিনিসটা ভালো হবে না তো এই দেখুন হাতের মধ্যে কেমন লেগে যাচ্ছে তাই না বন্ধুরা আপনারা তখন কি করবেন বলুন তো এক চামচ ঘি দিয়ে দেবেন তো ঘি দিয়ে মাখলে হাতের মধ্যে আর একটুকু লাগবে না সেই হিসেবে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আর হাতের মধ্যে মানে আগে যতটা লাগছিল তো এখন ঘি দেওয়ার পর থেকে হাতের মধ্যে দেখুন আর অতটা লাগছে না মানে তেল তেল একটা ভাব হয়ে গেছে আর আমার মাখাটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে এটা ভালো করে একটা একটা করে নেবো একটু একটু করে নিয়ে হাতের তালুর মধ্যে টিপে টিপে এরকম করে একটা হাতের তালু দিয়ে গোল করে বলের মতো একটা শেপ নিয়ে আসবো রাউন্ড করে তো দেখতেই পাচ্ছেন এভাবে অনেকক্ষণ একটা মানে করতে অনেকটাই টাইম লাগবে যে তাড়াতাড়ি হুড়োহুড়ি করবেন না এভাবে অনেকক্ষণ ধরে আর যদি দেখছেন যে এর মধ্যে ফাটা ফাটা দাগ আছে তাহলে আনবেন আপনার মাখাটা রেডি হয়নি আর সেই হিসেবে ভালো করে দেখুন মাখা হয়েছে বলেই গা গুনো চকচক করছে যেমন হচ্ছে তেলের মতন চকচক করছে সেই হিসেবে এখন আমার এটা রেডি হয়ে গেছে এবার এক এক করে আমি এভাবে করে আর রেখে দেব আর বন্ধুরা কে কে গোলাপ যেমন খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর এভাবে এভাবে আপনারা বাড়িতে বাইনে দেখবেন এভাবে একটাকে অনেকবার করে এরকম নিয়ে নিয়ে পাকটা করতে হবে যেমন তার আমরা নাড়ু করি বাড়িতে এরকম করে অনেকক্ষণ ধরে এরকম মানে এরকম করে মুঠো করে টিপে টিপে তারপর গোল রাউন্ড একটা শেপ নিয়ে আসি সেই রকমই মানে একই নিয়ম তো এটা পা মানে গোলাপ যেমনের ক্ষেত্রেও একই নিয়ম এটা তো আমি এভাবে প্রতিটা করে নেব এভাবে অলরেডি আমার দুটো হয়ে গেছে এখনও আমি করে নেব বাকি কটা তো আমার রেডি হয়ে গেছে গোলাপ জামুন তো চলুন আমি এবার কিচেনে চলে যাব। কিচেনের মধ্যে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় তো আমার ভালো লাগছিল না তাই জন্য আমি রুমের মধ্যে এসে ওগুলো বানিয়ে নিলাম আর আমি গ্যাস ওভেনে একটা ছোট্ট কড়া বসিয়ে দিলাম এর মধ্যেই আজকে আমি গোলাপ জামুনগুলো ফ্রাই করে নেব আর ফ্রাই করার সময় হাই ফ্লেমে গ্যাসটা দিলে হবে না তো লো ফ্লেমে রাখতে হবে যাতে আস্তে আস্তে মানে হয় এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গোলাপ জামুনগুলো একটু ভাজা ভাজা হয়েছে হালকা কালার এসেছে আর এবার দেখুন কত সুন্দর কালার এসে গেছে যেন মনে হচ্ছে মানে এই শুকনোই নিয়ে একটা গালের মধ্যে ভরেছি বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে এখানে এবার আমি গরম রসের মধ্যে এগুলো পান্তুয়াগুলো দিয়ে দেব রসটা অ্যাকচুয়ালি আমি আগে থাকতেই গরম করে নিয়েছিলাম আর রসটা আমার এখন খুবই গরম আছে তার মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম দুটো আর রস মানে এলাচ দেবার পরে আমি গোলাপ জামুনগুলো এক এক করে দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা গোলাপ জামুনগুলো কেমন ভেসে আছে আর পনেরো কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখাবো যে গোলাপ জামুনগুলো একদম ডুবে গেছে আর কত সুন্দর একটা দেখতে লাগছে দেখুন বন্ধুরা আর খেতে কেমন লাগবে আমি জানি না তো আমি খেয়ে দেখাবো আপনাদেরকে গোলাপ জামুনটা আজকে যে আমার কেমন হলো গোলাপ জামুনটা তো আমি আবার পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি আবার চলে এলাম আপনাদের কাছে এসে এবার আমি ঢাকাটা খুলে দেখব যে আমার গোলাপ জামুনটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর আরও বেশি যেন ফুলে গেছে আর ডুবে গেছে হালকা একটু ভেসে আছে ডুবে গেছে আর এবার আমি গোলাপ জামুনগুলো নামিয়ে ফেলেছি একটা পাত্রের মধ্যে এবার আমি আপনাদেরকে খেয়ে ট্রাই করে দেখাবো একটা প্লেটে নিয়ে নিলাম আমার তো আর ধৈর্য মানে সহ্য হচ্ছে না যে কখন আমি গালের মধ্যে আমার মুখের মধ্যে যাবে গোলাপ জামুনটা আর দেখুন কত সফট আর কত নরম হয়েছে গোলাপ জামুনটা এই প্রথমবার আমি ফার্স্ট গোলাপ জামুন বানালাম তো আমি খেয়ে দেখলাম খুবই সুন্দর আর খুবই সফট হয়েছে মানে পুরো দোকানের মতো এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি গোলাপ জামুনগুলো তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি টুং করে বাজিয়ে দেবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে